আল্লাহ পাক বলেন হে বনি আদম ইয়া ইবনা আদম হে বনি আদম তুমি পৃথিবীর কোন শাসককে ভয় পাবে না হে মুসলমান তোমার অন্তরে ভয় কাজ করছে কিসের ভয় তুমি ভাবছো তোমার এই আনন্দ ফুর্তির জীবন মনে হয় কেউ কেড়ে নেবে জিন ঘরবন্ধ পেয়ে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ বিবাহ চাকুরি ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকির সাহেবের তদবিরখানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তোমার মনে হয়েছে রাজনীতির নেতাদের বিরুদ্ধে মুখ খুলে দিলে রাজনীতির নেতারা তোমার 100 দিনের জব কার্ডটা বন্ধ করে দিবে তোমার টাকাটা বন্ধ হয়ে যাবে হে যুবক তুমি মনে করেছো তুমি যদি অন্যায় কথা হক কথা বলে ফেলো তাহলে এলাকার মানুষ তোমার বিরুদ্ধে হয়ে যাবে গাঁজা খাওয়া চলছে তুমি চোখ বন্ধ করে রেখেছো পাড়ায় মদ বিক্রি হচ্ছে তুমি চোখ বন্ধ করে রেখেছো তুমি হুজুরকে নিয়ে এসে দোয়া চাওয়াচ্ছো তোমার মদ দোকানে তোমার হিম্মত হয়নি চারটা ছেলেকে নিয়ে বলো কেন আমার গ্রামে মদ বিক্রি হবে কেন আমাদের গ্রামে মদ খেয়ে যুবক ঢুকবে এ কথা বলার হিম্মত তোমার নেই তুমি মনে করছো তুমি ইমানদার আর তোমার আল্লাহ কি বলছেন হে বনি আদম তুমি পৃথিবীর কাউকে ভয় পেও না জোরে বলুন হে বনি আদম পৃথিবীর কোন শাসককে তুমি ভয় পাবে না যতক্ষণ আমি আল্লাহ আমার সালতানাত আছে আমার রাজত্ব আছে আমি আল্লাহ আমি শাসক যতদিন থাকবো তুমি কোনোদিন কাউকে ভয় পাবে না এই বনি আদম শোনো আমি আল্লাহ আমার শাসন আমার রাজত্ব পৃথিবী থেকে কোনোদিন শেষ হবে না জোরে বলবেন না বাদশা সৌদি আরবের বাদশা একদিন ছিল একদিন চলে গিয়েছে ইয়ামানের বাদশা একদিন ছিল একদিন চলে গিয়েছে খেলাফতে উসমানিয়া 700 বছর রাজত্ব করেছে চলে গেছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য 300 বছর রাজত্ব করেছে চলে গিয়েছে খিলজি সাম্রাজ্য রাজত্ব ছিল চলে গিয়েছে অশোকের সাম্রাজ্য ছিল চলে গিয়েছে চন্দ্রগুপ্তের সাম্রাজ্য ছিল চলে গিয়েছে মৌর্য সাম্রাজ্য ছিল চলে গিয়েছে মুসলমান ভারতবর্ষে ইংরেজরা এসেছিল 200 বছর রাজত্ব করেছিল চলে গিয়েছে ভারতবর্ষে কংগ্রেস এসেছিল চলে গিয়েছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট 32 বছর ছিল 25 বছর 30 বছর 32 বছর 20 বছরের পরে বামফ্রন্ট বলতো বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট মনে আছে যারা পুরনো সিপিএম করেন তারা জানেন বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট বামফ্রন্টকে আর কেউ সরাতে পারবে না আমরা মনে করেছিলাম আর বামফ্রন্ট হবে না জ্যোতিবাবু আর মুখ্যমন্ত্রীর পদ ছাড়বে না আর সিপিএম কখনো হারবে না আমরা মনে করেছিলাম সিপিএম এর রাজত্ব শেষ তৃণমূলের রাজত্ব এসেছে তৃণমূলের রাজত্ব চলছে আজকের দিনে একদল লোক মনে করছে বিজেপিকে আটকাবে যতদিন তৃণমূলও যাবে না কিন্তু শুনে রেখে দিন তৃণমূলের রাজত্ব একদিন চলে যাবে আপনার আল্লাহ কি বলছেন হে মুসলমান তুমি কাউকে ভয় পাবে না তুমি কাউকে ভয় পাবে না শুনে রাখো আমার রাজত্ব যতদিন আছে ততদিন তোমাকে কাউকে ভয় করার দরকার নেই আমি আল্লাহ এবার আমি তোমাদেরকে জানিয়ে দিই আমার রাজত্ব কখনো শেষ হবে না পৃথিবীর শাসকদের রাজত্ব চলে যাবে আমি আল্লাহ আমার হুকুম ছিল আমার হুকুম আছে আমার হুকুম থাকবে জোরে